নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তরকারি বানাবো, তরকারি ফুলকপি মটরশুঁটি আর বিউলি ডালের ডালমাটা। আমার ডালটা মাটা হয়ে গেছে, এই যে ডালমাটা, এইটার আমি বড়া তুলবো। বিউলি ডালের বড়া তুলে ঝোল বানাবো। তা কিভাবে বানাচ্ছি আর কি করে করছি আপনারা দেখবেন। এই যে গরম পড়ে যাচ্ছে, মটরশুঁটি এবার খাওয়া বন্ধ হয়ে যাবে। আর এই যে ফুলকপি তরকারিটা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। চলুন ফুলকপিটা তাহলে কেটে নিই। আর এই তরকারিটা রুটি লুচি গরম ভাতে খেতে খুবই অসাধারণ। এই যে ফুলকপিগুলো আমি বানিয়ে নিই। খুব জমাট ফুলকপিটা, খুব ভালো। এই যে ফুলকপিটা বানানো হয়ে গেল, এবার আলুগুলো বানিয়ে নেব। এই আলুগুলো এবার বানিয়ে নিচ্ছি। এইভাবে আলুটা বানিয়ে নেব। এই যে মটরশুঁটি গুলো ছাড়িয়ে নেব। এই যে পেঁয়াজ রসুন টমেটো আর আদাটা ছাড়িয়ে নেব। আদাটা আনছে, আদাটা এখানে নাই। এই পেঁয়াজটা আমি কুচি কুচি করে বানাবো, তাহলে তরকারিটা খুব ভালো হয়। ছোটো ছোটো করে, বাটার থেকে পেঁয়াজ কুচানিটা বেশি ভালো। এই যে পেঁয়াজটা কুচিয়েছি, আদাটা ছাড়িয়ে নিলাম, ধুয়ে নিলাম। আদাটাও আমি কুচিয়ে নেব, রসুনটাও কুচিয়ে নেব। সব রান্না তো বেটেই হয়, এইগুলো আমি কুচি করব। খুব সুন্দর করে সরু সরু করে কুচাতে হবে। এই যে এইভাবে কুচাবো। এই যে জিরে ধনে লবঙ্গ এলাচ দারচিনিটা বেটে নেবো। আর এই রান্নাতে এইটা মশলা বাঁটবো, আর আদা রসুনটা বাঁটবো না, ওটা কুচিয়ে রেখেছি, ওটা কুচিয়ে রান্না হবে। এই যে মশলাটা বাটা হয়ে গেল, তুলে নিলাম। এবার এই পোস্ত কাটা বেটে নেব। পোস্তটা বাটা হয়ে গেল, তুলে নিলাম। এই যে ডাল বাটাটা সকালে বেটে রেখে দিয়েছি ফুনিয়ে, এবার আমি তেলে দিয়ে ভেজে নেব। প্রথমে আমি বড়াগুলো ভেজে নেব, তারপরে তরকারিটা বানাবো। এই ডালটাতে হিং লবণ দিয়ে ডাল বাটাটা ফাটানো আছে, এবার সব ভেজে নেব। এই যে বড়াগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। এই বড়া শুধু ঝোল খেতে খুবই অসাধারণ। বড়াগুলো ভাজা হয়ে গেলে এবার আলু ফুলকপিটা ভেজে নেব।
এই যে আলু কটাও এখানে ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দেব, আলু ফুলকপি ভাজা হয়েছে, এবার তুলে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আদা কুচিটা, রসুন কুচিটা দেবো। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। ভাজা হয়েছে, এবার টমেটো, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এই যে যে মশলাটা বাঁটলাম শিলনোড়ায়, সেই মশলাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা গোলমরিচের গুঁড়ো, এটা দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়েছে, এবার একটু দেবো দুধ। দই দুধের কালারটাই পুরো আলাদা হয়ে যায় রান্নায়, খুব সুন্দর কালার আছে। এবারে মটরশুঁটিগুলো দিয়ে দেবো। এই যে মশলাটা নাড়া হলো, জল দিলাম, এবারে সবজিগুলো দিয়ে দেবো। আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম, আর এই তরকারিটা একটু গামাখা গামাখা হবে, খুব একটা ঝোল বানাবো না। এবারে জল দেবো, দিয়ে ঢাকা দেবো লবণ দিয়ে। লবণ, একটু চিনি স্বাদ মতো, এবার একটু ঢাকা দেবো, ফুটবে, ঝোল বড়াগুলো দিয়ে নামিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়েছে নাকি? এই যে আলু সেদ্ধ হয়েছে। এবারে যে বড়াগুলো ভেজে রেখেছি, বড়াগুলো দিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে, এবার পোস্তটা দিয়ে দেবো। খুব সুন্দর তরকারি ছেনটা, দারুণ সুন্দর। এবারে নামিয়ে দেবো। এই যে গামাখা গামাখা হলো, গাঢ় গাঢ়। এই যে রান্নাটা হয়ে গেল, দেখলেন তো কি কি দিয়ে বানালাম, আর অল্প সময়ে ঘরের জিনিস দিয়ে আজকে ধরুন এই এই এক তরকারি দিয়েই ভাত খাওয়া যাবে। আর এইভাবে তরকারিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন, আমি তো আমার মতো বানালাম। ফুলকপি এখন বলছে ভালো লাগছে না, আছে দেখি এইভাবে রান্না করে কেমন লাগে, তা অবশ্যই ভালো লাগবে খেতে।
আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, নমস্কার।